মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখ দিদি ভাই, তুই আমার কথা মেনে একজনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, তার জন্য সত্যি আমি তোর কাছে কৃতজ্ঞ। এখন যদি তোকে আমি রিকোয়েস্ট করি অনির্বাণদাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাহলে কি তুই আমার কথা রাখবি না? অসংখ্য ধন্যবাদ রায়পূর্ণা এবং মিস্টার সেনকে, আপনাদের সকলকে এই সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাই। একটা ছোট্ট বিরতির পর এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আমরা। মৌনসত, আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে, প্লিজ একটু বাইরে যাবো? তোর কি শরীর খারাপ লাগছে? না না, আগে বাইরে চলো, তুমি জল খাবে? না না বৌমনি, সব প্লিজ চলো। এই সূর্য, সূর্য বলছি এখন তো ব্রেক দিল, চলো না একটু বাইরে যাই। না মানে দিদি ভাইকেও তো কংগ্রেচুলেট করতে হবে, চলো যাই। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ দেখি, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। রাই তুমি ঠিক আছো? আমি এখন ঠিক আছি, খুব বদ্ধ বদ্ধ লাগছিল হঠাৎ করে হলটা। দিদি ভাই তুই অনির্বাণদাকে দেখে এরকম নার্ভাস হয়ে গেলি কেন? তুই এখানে এসেছিস তোর অ্যাওয়ার্ড নিতে, আর ঘটনা চক্রে ও তোর হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছে। এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, এটা নিয়ে এর থেকে বেশি ভাবার তো কিছু নেই। আমি জানি স্রোত, আমি আসলে ওকে এখানে এক্সপেক্টই করিনি। আচ্ছা একটা কথা বলতো, ও জেনে শুনে এখানে এসেছে না? রায়পূর্ণা এক মিনিট একটু কথা বলা যাবে? সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমার অনেক কিছু বলার ছিল স্টেজে কিন্তু আমি কিছুই বলে উঠতে পারলাম না স্যার। আসলে স্টেজে এরকম স্পিচ দেওয়াতে আমি অভ্যস্ত নই তো, আর নার্ভাসও লাগছিল একটু আর কি স্যার। আমি আমার মাথা কাজ করছিল না আসলে, আমি আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে আপনাদের বিষয়ে কিছুই বলা হয়নি, আপনাদের ধন্যবাদও জানানো হয়নি স্যার। আশা করি আপনি জানেন আমি কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে, আমি যদি ওখানে নাও বলে থাকি আপনি নিশ্চয়ই এটা জানেন স্যার। ওই তো সূর্য, দিদি ভাই ওখানে, তুমি এক কাজ করো তুমি এখানে দাঁড়াও, আমি দিদি ভাইয়ের কাছে যাই। হ্যাঁ অনির্বাণদার হাত থেকে অ্যাওয়ার্ড পেলো, নিশ্চয়ই খুব এক্সাইটেড। হ্যাঁ আমি যাই। দেখছো তো রাই বসের সাথে কথা বলছে, মনে হয় না এই তো ওদের মাঝখানে যাওয়াটা ঠিক হবে, দাঁড়াও। হ্যাঁ তাও ঠিক। বৌমনি আমি দিদি ভাইয়ের সামনে কিছু বললাম না, কিন্তু ব্যাপারটা তোমার একটু অদ্ভুত লাগছে না? কোন ব্যাপারটা স্রোত? এই যে অনির্বাণদাকে ডেকে এনে ওকে দিয়ে দিদি ভাইকে অ্যাওয়ার্ডটা দেওয়ালো, একটু আগে তুমি রায়কে যে কথাটা বলছিলে সেটাও তো ঠিক হতে পারে, হতেই তো পারে, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। ব্যাপারটা তো সহজ নয় বৌমনি, অনির্বাণদা তো নিজেও একটা অ্যাওয়ার্ড পেলো ইয়াং অন্টারপ্রেনরের, তার মানে নিশ্চয়ই ওকে চিঠি দিয়ে ইনভাইট করা হয়েছে দিদি ভাইয়ের পাবলিকেশনের তরফ থেকে। আর অনির্বাণদা তো জানে দিদি ভাই কোথায় চাকরি করে, সে তো জানে, তার মানে ও সব কিছু জেনে বুঝে এখানে এসেছে। আর এটাও তো হতে পারে যে দিদি ভাইকে নিজের হাতে অ্যাওয়ার্ডটা দেবে বলে ও দিদি ভাইয়ের বসের কাছে গিয়ে রিকোয়েস্ট করে দায়িত্বটা নিয়েছে। আমার মন বলছে বৌমি অনির্বাণদা ভেতর থেকে কিছু একটা করেছে, সে যাই হোক স্রোত, কিন্তু ব্যাপারটা যে শান্তিপূর্ণভাবে মিটে গেছে এতেই আমি খুশি। আমার তো ভয় হচ্ছিল যে অনির্বাণ স্টেজে উঠে ওইসব মানে ক্ষমা ঠমা চেয়ে কিছু কেলেঙ্কারি না ঘটিয়ে বসে, তাহলে তো রাই আরও রেগে যেত। আমি বুঝতে পারছি আপনি খুব উত্তেজিত ছিলেন, আর এক্সাইটমেন্টে সব কিছু বলার কথা মনে থাকে না, আর বিশেষ করে যাদের স্টেজে ওঠা অভ্যেস নেই তাদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। তবুও তো আপনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপনি যতটুকু বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন। আমি আপনাকে ডাকলাম একটা অন্য কারণে। কি কারণে স্যার? আসলে রায়পূর্ণা এই ব্যাপারটা আমার আপনাকে আগেই জানানো উচিত ছিল, এখানে সকলের সামনে হলের মধ্যে সরাসরি আপনার জানাটা আপনাকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আপনার আর মিস্টার সেনের রিলেশনশিপের ব্যাপারটা জানি, অফিসে আপনার জমা দেওয়া ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আমি দেখেছি। আসলে মিস্টার সেনকে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা পুরো কর্পোরেটের ডিসিশন ছিল। হ্যাঁ আমার উচিত ছিল আপনাকে সবটা আগে থেকে জানিয়ে রাখা, কিন্তু আমার আশঙ্কা হয়েছিল আমি যদি আপনাকে সবটা জানিয়ে দিই
তাহলে হয়তো আপনি এই অনুষ্ঠানে আসবেন না, তাই এই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। আপনি হয়তো আমার উপর ক্ষুব্ধ হয়েছেন, তার জন্য আমি মাপ চাইছি। আই এম সরি আপনাকে সব কিছু আগে থেকে না জানানোর জন্য, আপনাকে এইরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। তাই যখন আপনাকে দেখলাম আপনি হল থেকে ওইভাবে বেরিয়ে এলেন, তখনই বুঝেছি ব্যাপারটা আপনার খুব খারাপ লেগেছে। ইটস ওকে স্যার, এতে তো আপনার কোনো দোষ ছিল না। আর আমি কিছু মাথায় নিইনি স্যার, আমি একটা জিনিস খুব ভালো করে জানি, অফিসিয়াল কোনো জায়গায় পার্সোনাল কোনো সম্পর্কটা ম্যাটার করে না। আপনি চিন্তা করবেন না, আমার কোনো ক্ষোভ নেই এটা নিয়ে। যাক, আপনি আমায় অনেকটা নিশ্চিন্ত করলেন, ধন্যবাদ। আপনার পরিবারের লোকজন বোধহয় আপনার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে, আপনি এনজয় করুন, আমি ওদিকটা যাচ্ছি। কি রাই, সব ঠিক আছে তো? একটু জল খাবে? কিচ্ছু লাগবে না বৌমণি। রাই কনগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আর তোমাদের দুজনকে একসঙ্গে দেখে যে আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই সব কিছু তো তোর জন্যই দিদি ভাই, থ্যাংকস তো তোকেও আমার বলা উচিত। এনিওয়ে তুই যে আজকে অ্যাওয়ার্ড পেলি সেটা দেখে আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। সব কিছুতে বিশ্বাস কর বললেই লোকে যে ওকে বিশ্বাস করবে না এটা তো জানা উচিত। সূর্য তুমি কেমন আছো, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌমণি চলছে। আচ্ছা বলছি, আমার কিন্তু আর ভেতরে বসার নেই, তোমাদের যদি ভেতরে কিছু দেখার হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা যেতে পারো, আমি এখান থেকে একটা ক্যাব করে চলে যেতে পারবো। এই না না, তুই একা যাবি কেন? আমরা এখানে গান শুনতে এসেছি নাকি? তুই চলে গেলে আমিও চলে যাব। হ্যাঁ আমিও তাই, সর্বাণী চট্টোপাধ্যায়ের গান সামনে থেকে শুনলাম, ওনাকে সামনে থেকে দেখলাম, ব্যাস এবার বাড়ি ফিরতে হবে। চোরকিটা যে বাড়িতে কি করছে কে জানে। এ কি তোমরা সবাই চলে যাবে, তাহলে আমরা এবার থেকে কি করব? আমরা তো দিদি ভাইয়ের অ্যাওয়ার্ড পাওয়া দেখতেই এসেছিলাম। আচ্ছা দিদি ভাই, তুই অনির্বাণদার সঙ্গে একবার কথা বলবি না? না বলবো না। কেন এরকম করছিস রে? দেখ দিদি ভাই, তুই আমার কথা মেনে একজনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, তার জন্য সত্যি আমি তোর কাছে কৃতজ্ঞ। এখন যদি তোকে আমি রিকোয়েস্ট করি অনির্বাণদাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাহলে কি তুই আমার কথা রাখবি না? নীলু, অনিদা কি তোমাকে কিছু বলেছে, মানে রাইকে এইসব কথা বলতে অনিদা তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু তুমিই বলো সূর্য, এত সুন্দর একটা সম্পর্ক একটা ঘটনার জন্য এভাবে ভেঙে যাবে সেটা কি ঠিক? নীলু, ঘটনাটা একটা নয়, আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আর মিজি ভাই, তোকে অন্যের সুন্দর রিলেশন নিয়ে ভাবতে হবে না, তুই নিজের রিলেশনে ভালো থাক সেটাই অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।